অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, কুরবানির সময় আমাদের অধিকাংশ মানুষই একটি ভুল করে, আর এই ভুলটা করার কারণে অনেকেরই কুরবানি বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? অনেকেরই কুরবানি বাতিল হয়ে যায়। এখন ভেবে দেখুন যে এই ভুলটা আপনি করেন কিনা। এমন একটি ভুল অধিকাংশ মানুষই করে থাকে যেই ভুলটার কারণে কুরবানিটাই বাতিল হয়ে যায়। দেখতে হবে এই ভুলটা আপনার আমার মধ্যে আছে কিনা, কথা বলুন ঠিক কিনা। সেটা হলো যখন আমরা কুরবানি করি, তখন হুজুররা যখন কুরবানি পশু জবহ করার জন্য প্রস্তুতি নেয় বা নিজেরা যখন কুরবানি জবহ করার জন্য প্রস্তুতি নেন, তখন দেখবেন একটা লিস্ট চলে আসে। সলিমুদ্দি, কলিমুদ্দি, লালটু, সেন্টু, মেন্টু, আরো কত কিছু, এই নামগুলো আমি বললাম, রাগ করেন না, মাইন্ড করেন না। ভুলটা হলো এই রকম ভাবে হুজুর কাল, হুজুর এই যে লিস্ট দেখছেন সাতজনা সলিমুদ্দি কলিমুদ্দি, এই সাতজনার নামে কুরবানি দেন, বলি নাউজুবিল্লাহ। বুঝতে হবে আপনি লিস্ট করে যদি বলেন যে এর নামে কুরবানি হবে, আপনার কুরবানি বাদ। আপনার কুরবানি কি বাদ? অনেকেই বুঝে না, ভাষাটা কিন্তু এই রকম হবে না। আপনি নাম দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যেই নামটা দিলেন, আবদুল্লাহ, ওসমান, ওমর, আবির, যা নাম ইচ্ছা দিতে পারেন, সলিমুদ্দি, কলিমুদ্দি, কোনো সমস্যা নাই, কিন্তু এইগুলোর নামে কুরবানি দেন, এইটা বললে কুরবানি বাতিল। আপনাকে বলতে হবে এইগুলোর পক্ষে কুরবানি, ঠিক কিনা? কুরবানি হবে একজনের নামে, একজনের নামে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তিনি কুরবানি হবে আল্লাহর নামে, আপনার পক্ষে, আমার পক্ষে। পক্ষে কুরবানি হবে যে হুজুর এর পক্ষে, আমার পক্ষে, এই নামের এর পক্ষে কুরবানি হবে। মনে রাখবেন নাম হলো একজন আল্লাহ, অন্য কারো নামে, দেবদেবীর নামে, নিজের নামে, পিতার নামে, নেতার নামে, নেত্রীর নামে, পদ্মা সেতুর নামে, আর হিরো আলমের নামে, ডিপ জলের নামে, এইগুলো পশুর নাম আজকাল বের হয়েছে, এই জন্য বললাম, ঠিক কিনা? আপনারা দেখেন নাই, আশ্চর্য ব্যাপার, কি নোংরামি শুরু হয়েছে। গরুর নাম হিরো আলম, ডিপ জল শাকিব খান, পদ্মা সেতু শুনলাম যে কালকে গরুর নাম, এটা একটা কথা হলো, মনে রাখবেন অন্য যার নামে কুরবানি দেন কুরবানি হবে না। একমাত্র কুরবানি দিতে হবে কার নামে? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা, সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, ও নবী বলো, ইন্না সলাতি, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র ওই মহান প্রতিপালকের জন্যই হতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান বাবা জিরা, আপনি কুরবানি করবেন একমাত্র আল্লাহর নামে, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন। নিজের নামে না দিলে হয়তো মনে করছে আল্লাহ পাক আমার গোস্ত মোস্ত নিয়ে নেবেন নাকি, আপনার কুরবানি আল্লাহর নামে করবেন, গোস্ত আপনি খাবেন। আল্লাহ পাক তাও কোরআনুল কারীম 22 নম্বর সূরা, সূরায়ে হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সম্মানিত শুধু মন্ডলী, সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমাদেরকে এই 10 জিলহজে একটি পালন করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সেই আমলটা হলো তাকবীরে তাশরিক। কি বলুন তো? তাকবীরে তাশরিক মনে আছে না? তাকবীরে তাশরিক, এটাও কিন্তু দেখুন আল্লাহ পাক যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে কবুল করেছেন, কেন কবুল করলেন, এবং পুরস্কার হিসাবে কিন্তু আল্লাহ পাক তাকবীরে তাশরিকের একটা মধ্যে কিন্তু ইতিহাস নিহিত আছে, কেন আমরা তাকবীরে তাশরিক করি। আল্লাহু আকবার। সম্মানিত শুধু মন্ডলী, তাকবীরে তাশরিকের একটি চমৎকার ইতিহাস আছে। চমৎকার কি আছে? ইতিহাস আছে। তাকবীরে তাশরিক কোথায় থেকে আসলো? আসুন
আমরা তাকবীরে তাশরিকের নিয়মটা আগে শুনি, সেটা হলো তাকবীরে তাশরিক পড়তে হবে নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত, সর্বমোট তেইশ অক্ত কয়ক্ত, আর ঈদের জামাতটা ধরলে চব্বিশ অক্ত হয়, সর্বমোট তেইশ অক্ত। তাকবীরে তাশরিক হলো নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ আগামীকালকে থেকে, আগামী শনিবার থেকে আগামী বুধবার আসর পর্যন্ত মোট কত অক্ত হলো তেইশ অক্ত। এই যা আমি আরো সহজ করে দিচ্ছি, দেখেন নয় জিলহজ থেকে তেরো জিলহজ, নয় দশ এগারো বারো, পাঁচ অক্ত নামাজে চার পাঁচটা কুড়ি, আর তেরো জিলহজ ফজর জোহর আসর তিন অক্ত, মোট তেইশ অক্ত। ফরজ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের মনে থাকুক আর না থাকুক, মুক্তাদিরা হোক মুসল্লিরা, ফরজ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষ পড়বে উচ্চ স্বরে আর মা বোন মেয়েরা পড়বে নিম্ন স্বরে। এই তেইশ অক্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য তাকবীরে তাশরিক নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর অন্তত পক্ষে একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? ওয়াজিব করে দিয়েছেন কে? এই তাকবীরে তাশরিক আমরা কেন পড়ি একটু লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মুখ নিঃসৃত এই বাণী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলায় সুতীক্ষ্ণ ধারণ ছুরি যখন চালানো শুরু করলেন, আর আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমান থেকে যখন দুম্বা নিয়ে আসলেন, দুম্বা নিয়ে এসে এই ভয়াবহ পরিস্থিতি দেখছে যে মুরব্বী ইব্রাহিম সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলে, এই পরিস্থিতি দেখে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জবান দে উচ্চারণ করে উঠেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবং যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখতে পেলেন হায়রাত ইসমাইল তো কুরবানি হয় না বরং আসমানি কুরবানি আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সর্বশেষ ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত এই পরিস্থিতি ঘটনাটা যখন উপলব্ধি করতে পারলেন, এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর সন্তুষ্ট আদায় করে পড়লেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বল সুবহানাল্লাহ। এই হলো তাকবীরে তাশরিকের সংক্ষিপ্ত ইতিহাস, বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই কুরবানি এই ইতিহাস এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী সমস্ত দিনদার মুসলমানের জন্য এই নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত অন্তত একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন, বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই তাকবীরে তাশরিক আমরা নিজেরা করব, ইমাম সাহেব ভুলে গেল, মুক্তাদিরা উচ্চ স্বরে আগামী কবে থেকে, আগামী আগামী কালকে ফজর থেকে, শনিবার ফজর থেকে আগামী বুধবার আসর পর্যন্ত, এইটা গেল। দুই নম্বর বিষয় হলো যে ইয়াউমুন আরাফা, এই নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত করে একটা মাসালা বলবো, দিন ইনশাআল্লাহ নামাজের দিকে চলে যাব। ইয়াউমুন আরাফার রোজাটা কবে একটা প্রশ্ন আছে না, অনেকে আমাকে মোবাইল আজকে বিভিন্ন জায়গা থেকে করেছিলেন যে ইয়াউমুন আরাফা দিনটা হুজুর কবে, অনেকে বাংলাদেশে মনে করছে ইয়াউমুন আরাফা, অনেকে মনে করছে যে আজকে ইয়াউমুন আরাফা বা আরাফার রোজাটা আজকে, সঠিকটা জানার দরকার আছে না নাই, জানার দরকার আছে না নাই? সঠিকটা হলো ইয়াউমুন আরাফার দিন হলো নয় জিলহজ, কত নয় জিলহজ, আজকে হলো যারা সৌদি আরবে গেছেন মক্কা মদিনায় যারা আছেন তাদের জন্য আজকে আরাফার দিন, তারা আজকে আরাফায় অবস্থান করছেন হাজি সাহেবরা, ঠিক কিনা? আল্লাহু আকবার।
আজকে হলো সৌদি আরবদের জন্য আরাফার দিন, কিন্তু আমরা বাংলাদেশে অনেকেই মনে করছি তর্কে বিতর্ক লিপ্ত হচ্ছে যে আরাফার রোজা বোধহয় আজকে, না এটা ভুল। তবে বিষয় হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি 10 দিনে রোজা রাখতে পারলে অনেক সওয়াব, প্রথম 10-এর 9 দিন যদি রোজা রাখার অনেক সওয়াব আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আরাফার যে আমরা রোজাটা আমরা মনে করি, সম্মানিত সুধী মণ্ডলী, সহজ কথা হলো যেই যেই জায়গায় বসবাস করবে, যেই যেই স্থানে বসবাস করবে, সেই জায়গার স্থান অনুযায়ী তারিখ অনুযায়ী এই আমলটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। তার কারণ আমলের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে চন্দ্র মাসের তারিখের সঙ্গে আমলের সম্পর্ক। এখন বলুন তো আমাদের বাংলাদেশে আজকে আরবি মাসের কয় তারিখ? 8-এ জিলহজ, তাই না? 8-এ জিলহজ, কিন্তু ইয়াউমুন আরাফা দিবসটা কয় তারিখ হওয়া লাগবে? 9 তারিখ। তাহলে তো আমাদের জন্য আজকে না, সৌদি আরব ওদের, ওরা কিন্তু একদিন আগে ঈদ করে আমাদের, ঠিক না? ওনারা কিন্তু কালকে ঈদ করবে, আমরা কিন্তু পরশুদিন করব। তাহলে বুঝতে হবে, যারা মনে করছেন যে আজকে আপনাদের আরাফা, তাহলে আপনি কালকে ঈদ করে ফেলবেন। সহজ কথা হলো আমাদের বাংলাদেশের জন্য আজকে যেমন 8-এ জিলহজ, আমাদের হচ্ছে আগামী কালকে 9-এ জিলহজ, ইয়াউমুন আরাফা, আরাফার রোজা হলো, আরাফার দিন হলো 9-এ জিলহজ, অর্থাৎ আগামী কালকে আপনি আরাফার রোজাটা করবেন। এই রোজার এত গুরুত্ব মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 2044 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী যখন জিজ্ঞাসা করা হলো আরাফার দিনের এই রোজা সম্পর্কে, যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী, আশা রাখি এই আরাফার একটা রোজা পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনার কাফফারা হয়ে যায়। আমি পাঁচতে বলি সুবহানাল্লাহ।